স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। বিমলদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই এর জেরা এবং একই সঙ্গে 10 জায়গায় ইডির হানা, তার মধ্যে একজন জেলা পরিষদের সদস্য, কালীঘাটের কাপু, একজন সিভিক ভলেন্টিয়ার, বার্তাটা কি দিতে চাইছে এজেন্সি আর কেন্দ্রের শাসক দল? না, এর মধ্যে বার্তা কতটা কি আছে সেটা বল আমি এই মুহূর্তে বলতে চাইছি না। আমি মনে করি এটা একটা নর্মাল রুটিন প্রসিডিওর, কারণ কেন্দ্রের সিবিআই বা ইডি প্রত্যেকে কাজ করছে মাননীয় আদালতের নির্দেশে, এবং বহু ক্ষেত্রে মাননীয় আদালত তো সমালোচনাও করেছে, ভৎসনা করেছে সিবিআই ইডিকে, যে তোমরা করছোটা কি, তোমরা আরো কেন দ্রুত কাজ করছো না। সাধারণ মানুষ হিসেবে আমাদেরও এই বক্তব্য যে সিবিআই ইডিকে আরো দ্রুত কাজ করতে হবে, এতদিন একটা তদন্তে লাগে নাকি। এটা বুঝি যে পশ্চিমবাংলায় যেভাবে দুর্নীতিটা হয়েছে, সে দুর্নীতির শিকড়টা এত নিচে প্রথিত যে সেগুলোকে উপড়াতে খুঁজে খুঁজে পেতে সময় লাগে, বিশেষত যেখানে রাজ্য সরকার অসম্ভব হোস্টাইল, সে একেবারেই চায় না তদন্ত তদন্ত করতে হইতে চায় না, ফলে টাইম লাগবেই। কিন্তু তারপরেও কোথাও একটা তো প্রশ্ন ছিল যে সিবিআই ইডি কেন দেরি করছে। এ রাজ্যের বিধানসভার যিনি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, তিনি নিজে চিঠি লিখেছেন কেন্দ্রের কাছে যে এত দেরি হওয়ার কোনো কারণ নেই। ফলে সিবিআই যদি আজকে দ্রুত কাজ করে, ইডি যদি দ্রুত কাজ করে, ওয়েল অ্যান্ড গুড, কারণ একটা দুর্নীতি হয়েছে সেটা মানে সবাই মোটামুটি মেনে নিয়েছে যে দুর্নীতিটা হয়েছে। এবার দুর্নীতি যারা করেছে টপ টু বটম, কারণ এত বড় দুর্নীতি, আমার ধারণা স্বাধীনোত্তর যুগে বৃহত্তম দুর্নীতি এটা, যে যার সঙ্গে হাজার হাজার কোটি টাকা যুক্ত। তো আমি তো অবাক হব না যদি 25-30 হাজার বা 40 হাজার কোটি টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায়। আলটিমেটলি ঐকিক নিয়মে সেটাই আসে, তো সেই দুর্নীতিকে খুঁজে বার করতে হবে, কারণ পশ্চিমবাংলার সমাজ এবং রাজনীতিকে আগামী দিনে কোন দিকে নিয়ে যাবো সেটা দুর্নীতির দ্বারাই কিন্তু প্রমাণিত হবে। সুতরাং ইডি সিবিআই যেটা করছে সেটা ঠিকই করছে, অনেক আগে করা উচিত ছিল, কিন্তু ইংরেজিতে একটা কথা আছে, বেটার লেট দেন নেভার, ঠিকই করছে। তৃণমূল কংগ্রেসের একটা অভিযোগ যে নারদায় এফআইআর এ নাম থাকা সত্ত্বেও শুভেন্দু অধিকারীকে সিবিআই জিজ্ঞাসাবাদ করে না, তাই বিজেপিতে চলে যাওয়াতে শুভেন্দু এই রক্ষা কবচটা পেয়েছে সিবিআই এর তদন্তের হাত থেকে নিষ্ক্রিয়। কি বলবেন? যদি এটা এই লজিক মানে লজিকের ক্ষেত্রে ধরি, তাহলে কি এই তৃণমূলের লোকজন যে চুরি করেছে ওটা কি কোনোভাবে জাস্টিফাইড হয়? ওই লোকটি ধরা পড়ছিল, সুতরাং আমাকে কেন ধরলো? কোন চোর এটা কিন্তু বলতে পারে না, এটা চোরের কাছ থেকে শোনার কথাও নয়। আরেকটা কথা হচ্ছে ওই তদন্তও কিন্তু সিবিআই করছে, সেক্ষেত্রে যাদের পছন্দ নয়, যাদের এই অভিযোগ আছে, তারা তো কোর্টে যেতেই পারে, কোর্ট তো খোলা আছে সকলের জন্য, গিয়ে বলতে পারে। এবং রাদার এটা নিয়ে হাইকোর্টের একজন আইনজীবী যিনি প্রায় মামলা টামলা করেন, তাকে দিয়ে মামলা করা হয়েছিল, হাইকোর্ট কিন্তু তদন্তকারী সংস্থার কাজে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে, বলেইছে হাইকোর্ট যে না আমরা এই কাজে হস্তক্ষেপ করবো না। সুতরাং এই যুক্তি ধোপে টেকে বলে মনে হয় না এগুলোর কিছু না, এগুলোকে ইংরেজিতে বলে রেমস এক্সকিউজ, নিজেদের অপরাধ ঢাকার একটা অক্ষম প্রচেষ্টা। আপনার কি মনে হয় যে সিবিআই ইডি শেষ পর্যন্ত ম্যাজিকটা দেখাতে পারবে? আমি মনে করি তাই, তার কারণ এর আগে ইডি এবং সিবিআই অনেক ম্যাজিক দেখিয়েছে, হ্যাঁ বহু ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, কিন্তু ম্যাজিকও তো বহু ক্ষেত্রে দেখিয়েছে। এটা ম্যাজিক দেখানোর কোনো ব্যাপার নেই, এটা যদি ঠিকঠাক তদন্ত করা হয় একটু সাহসের সঙ্গে, যত বড় প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সকলে আইনের চোখে সমান, যদি এই ভাবনা নিয়ে সিবিআই এবং ইডি এগোয়, তাহলে অবশ্যই যারা দোষী টপ টু বটম, ওপর থেকে নিচ, সবাই ধরা পড়বে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে আগামী দিনে পশ্চিমবাংলার রাজনীতিতে অন্তত একটা নতুন বার্তা দেওয়া যাবে যে ক্রাইম নেভার ফেলস, কখনো মানে অপরাধ করে পার পাওয়া যায় না, এই বার্তাটা দেওয়ার দরকার আছে। মাননীয় বিচারক অমৃতা সিনহার যদি রায়টা আমরা পড়ি, তাতে ছত্রে ছত্রে যে কথাগুলো বলা হয়েছে, প্রথম কথা তিনি তার রায়ে একদম ক্যাটেগরিক্যালি বলে দিয়েছেন এবং ইনক্লুডিং অবজারভেশনে যে দুর্নীতি হয়েছে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হতে পারেন কিন্তু দেশের আইন সব থেকে বড়। তো এই কথাগুলো বলার অর্থ কি এটাই
যে বিচার বিভাগ এটাকে বড় দুর্নীতি হয়েছে এই অভিযোগটাকেই কার্যত মান্যতা দিচ্ছে এবং প্রশাসনের সর্বোচ্চ স্তরের যোগসাজশ ছাড়া এই ধরনের দুর্নীতি হয় না সেটাও আদালত মেনে নিচ্ছে কার্যত, কি বলবেন? আপনি ঠিকই বলেছেন, আপনার শেষের লাইনটা একটু আগেই আমি বললাম যে প্রশাসন বা রাজনৈতিক নেতৃত্বের সর্বোচ্চ জায়গা থেকে যদি এখানে প্রশ্রয় না থাকে তাহলে এই ধরনের দুর্নীতি হওয়ার সম্ভাবনা থাকত না, রাদার এই দুর্নীতিগুলো কিন্তু আটকানো যেত যদি সর্বোচ্চ জায়গা থেকে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হতো। সেটা নেওয়া হয়নি, কেন নেওয়া হয়নি সেটা তদন্ত করে প্রমাণিত হবে। আর মাননীয় বিচারপতির অবজারভেশন ছত্রে ছত্রে যে প্রশাসনের সর্বোচ্চ স্তরে যেই থাকুন, রাজনীতির সর্বোচ্চ স্তরে যেই থাকুন, তিনি যত বড় জনপ্রতিনিধি হোক না কেন, তিনি কিন্তু আইনের ঊর্ধ্বে নন, তাকে আইনের মুখোমুখি হতেই হবে। আর দুর্নীতি হয়েছে এটা তো প্রমাণিত, দুর্নীতি যদি না হয়ে থাকে তাহলে শিক্ষা দপ্তরের প্রাক্তন মন্ত্রী, বিভিন্ন কর্মকর্তা, এতগুলো লোক, এমনকি অতি শক্তিশালী বীরভূমের কেষ্ট, সবাই কি করে জেলে যায় দুর্নীতি যদি না হয়ে থাকে? সুতরাং দুর্নীতি হয়েছে সেটা তো আদালত ফাইমা ফেসি প্রমাণটা পেয়েছে, এটুকু মাননীয় বিচারপতি মেন্দ্র স্বীকার করেছেন। এটা একটা কমন পারসেপশন যে দুর্নীতি হয়েছে। এবারে যেটা সেটা হচ্ছে দুর্নীতির মূলটা উপড়ে ফেলা, যেটা দরকার দুর্নীতির মূলটাকে উপড়ে ফেলতে হবে। সেটা দু একদিন আগে কলকাতা হাইকোর্টের আইনজীবী সুপ্রিম কোর্টে সওয়াল করেন সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে কথা বলছিলাম, তার বক্তব্য হচ্ছে এজেন্সির কাছে যে মাল মশলা আছে তিন চার মাসের মধ্যে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তিনি একটা জায়গাতেই একটু সংশয়ী, শেষ পর্যন্ত কোনো সেটিং হয়ে যাবে না তো, কি বলবেন? না না, সেটিং থিওরিটা সিপিএম প্রচার করছে, কংগ্রেস প্রচার করছে, আসলে সেটিংটা ওরা করে, বহুদিন ধরে ওরাই সেটিং করছে। আমি একাধিক উদাহরণ দিতে পারি। অভিষেক মনু সিংভি, তিনি কংগ্রেসের নেতা বলেই তো জানি, তিনি তৃণমূল কংগ্রেসের ভোট নিয়ে রাজ্যসভায় গেছেন এবং এই তৃণমূল নেতাদের এবং এদের কর্মীদের যত রকম অন্যায় কাজকে তিনি সুপ্রিম কোর্টে মামলা করে ডিফেন্ড করার চেষ্টা করছেন, কংগ্রেস সেই জন্য চুপ করে বসে আছে। এটা সেটিং ছাড়া আমি কি বলবো জানি না। যেখানে অধীর চৌধুরী রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করেন, আর ওদের আরো আরো বড় নেতা অভিষেক মনু সিংভি, তিনি ওজনদার নেতা, তার নাম পি চিদম্বরম, তিনি অধীর চৌধুরীর বিরুদ্ধ পক্ষের হয়ে লড়াই করেন, এরপরে কংগ্রেস কিচ্ছু বলে না, এটা সেটিং ছাড়া আমি কি বলবো? এটা কি বিকাশবাবু করবেন কখনো? বিকাশবাবু কিন্তু কখনো সিপিএম এর তীব্র বিরোধী কোন লোকের মামলার ব্রিফ নেবেন না। সুতরাং সেটিং বলার আগে বিকাশবাবু নিজে ভেবে দেখুন যে এই ঘটনাগুলো ঘটলে সেটিং বলা যায় কিনা। আরো একটা কথা, যখন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছিল তখন তৃণমূল সেটিং কিন্তু বলেনি, উনি একটু সংশয়ী হয়েছেন, হয়ে বলেছেন যা মাল মশলা এজেন্সির কাছে আছে তাতে তিন থেকে চার মাস লাগা উচিত, কিন্তু মানে শেষ পর্যন্ত তারা ঠিক লক্ষ্যে পৌঁছতে পারবে কিনা সেটা নিয়েই সংশয় না। এই সংশয়ের আমি তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না, কেন লক্ষ্যে পৌঁছতে পারবে না? এজেন্সির দক্ষতা নিয়ে তো সন্দেহের কোনো জায়গা নেই, দে আর ভেরি ভেরি প্রফেশনাল, খুব প্রফেশনাল পুলিশ তারা, সিবিআই অফিসার। এবং এখানে সেটিং কে করতে যাবে? কেন বিজেপি সেটিং করতে যাবে এই মানে তৃণমূলের মতো একটা মানে দলের কাছে? এই দলটা গোটা ভারতবর্ষকে লজ্জা উপহার দিয়েছে, বাংলাকে তো বটেই, ভারতবর্ষকে লজ্জা উপহার দিয়েছে এই দলটার সঙ্গে সেটিং করে বিজেপি কি চাইবে তার নিজের কবর নিজে খুঁড়তে? মানুষ ছেড়ে দেবে বিজেপিকে, আর বিজেপি যারা করে তাদের বুদ্ধিশুদ্ধি রয়েছে বলেই তো আমি জানি, কারণ দলটার সঙ্গে আমার তো একটু, আমি তো সেই দলটার সদস্য, আমি জানি আমাদের নেতারা যথেষ্ট বুদ্ধিমান। সুতরাং এই ধরনের কোনো কাজ করবে না, এগুলো ওই বামপন্থী এবং কংগ্রেসের অপপ্রচার বলেই আমি মনে করি। কে সেটিং করবে? মানে মুখ্যমন্ত্রী বলছেন নবযুবার কর্মসূচিতে ভয় পেয়ে অভিষেককে তলব করেছে এজেন্সি, তিনি নামবেন তখন মহাপ্লাবন হবে, কি বলবেন? তার নামুন, নামতে বারণ কে করেছে? প্লাবন হোক না, কে বারণ করেছে? জোয়ার প্লাবন সবই হোক, গণতান্ত্রিক ভাবে হোক, কিন্তু তাতে চুরি বিরুদ্ধে কোনো কিছু হবে না, তো কোনো কথা নয়, চুরি করলে তার তো বিচার হবে। নবজোয়ার হচ্ছে তার, তা বলে তার যে নবজোয়ার করছে তার বিরুদ্ধে অভিযোগ হলে তাকে জিজ্ঞাসাবাদ করছে করবে না?
আর এখানে অ্যারেস্ট করার প্রশ্ন আসছে কোথেকে? ডেকেছে তদন্ত করার জন্য, জিজ্ঞাসাবাদ করার জন্য। এরা প্রথম থেকে অ্যারেস্ট করতে পারে পারে বলে চেঁচামেচি লাগিয়েছে কেন? তার মানে ওরা ছোটবেলায় কথা শুনতাম না, চোরের মন বোঝকার দিকে, এটা কোনো কথা হলো? আরেকটা কথা, এই ভদ্রলোক বিভিন্ন জায়গায় ওই বাংলা সিনেমার হিরোর মতো যেভাবে লাফাতে শুরু করেছিলেন, যে পাঁচ পয়সা হলে আমি গলায় দড়ি দিয়ে দেবো, গলায় দড়ি ফড়ি দেওয়ার দরকার নেই, আইনের মুখোমুখি হন, ব্যাস আপনি যা জানেন বলে দিন না, আপনি যদি কিছু না নিয়ে থাকেন আপনার গলায় দড়ি কেন, সুতোও দিতে হবে না, আর অন্যায় করলে তার তো মুখোমুখি হতেই হবে, কিছু করার নেই, আইনের হাত অনেক লম্বা। ওনার এই কথাগুলো শুনে অনেকে বলছেন যে বয়সে সাবালক হলেও অভিষেকের পলিটিক্যাল নাবালকত্ব কাটেনি। আমি সেটা মনে করি না, যা বলছে একদম বুঝে শুনে বলছে, প্লেইং টু দ্য গ্যালারি। অনেক রাজনীতিবিদের বেশ একটা ভালো ইয়ে, এক সময় দেখতাম যারা বক্তৃতা করতেন, প্রিয়রঞ্জন দাশমুন্সী থেকে আরো অনেকে গ্যালারিকে দেখে দারুণ বক্তৃতা করতে পারতেন, মানুষ উদ্বেল হয়ে উঠত। আমি এসে প্রিয়রঞ্জন দাশমুন্সী কোনো তুলনা করব না, কিন্তু প্লেইং টু দ্য গ্যালারি এ ভালোই বুঝে গেছে, ভালোই জানে এইসব কথা বললে কিছু লোক হাততালি দেবে, ব্যাস একটা ইমেজ তৈরি করার চেষ্টা হবে, পারসেপশন তৈরির চেষ্টা করা হবে, আমি কিছু করিনি, এইসব না বলে এর মুখোমুখি হোক না, বলেছিল তো আমি সমস্ত তদন্তের মুখোমুখি হবো। শুক্রবার দিন হাইকোর্টে মাননীয় বিচারপতিদের ডিভিশন বেঞ্চে কার্যত কাকুতি মিনতি করেছেন যে এক্ষুনি শুনুন, দুদিনে দেরি হয়ে যাবে, এটা কি কোনো আশঙ্কার বহিঃপ্রকাশ? সোমবার দিন আবার সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করা হবে, কি মনে হয়? ডেফিনেটলি ডেফিনেটলি আশঙ্কিত তো বটেই, কারণ ওই মানে যখন বক্তৃতা দেয় তখন বাংলা সিনেমার হিরো একেবারে যে ফাঁসি চড়ে যাবো, গলায় ফাঁসি করে নেব, আর তারপর তার আইনজীবীরা গিয়ে যাদের কাছে কাকুতি মিনতি করে, এর আগে সুপ্রিম কোর্টে গিয়ে বলা হয়েছিল দিল্লি কেন ডাকছে, আমাদের কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হোক, আমাকে কলকাতায় ধরে রাখলেও আমাদের কোনো আপত্তি নেই, এগুলো তো সব বলা হয়েছিল, তো এখন আবার কোর্টে কাকুতি মিনতি কেন? আশঙ্কা তো রয়েছেই, এবং আশঙ্কার কারণগুলো ধীরে ধীরে উন্মোচিত হবে। গ্রেপ্তারির আশঙ্কা কি মনে হয়? অনেক কিছুর আশঙ্কা, যদি এটা প্রমাণিত হয় যে সর্বোচ্চ স্তর থেকে এই দুর্নীতি প্রশ্রয় পেয়েছে এবং সর্বোচ্চ স্তর এর সঙ্গে যুক্ত, আমি একটাও নাম বলছি না কারণ আদালতে কিচ্ছু প্রমাণিত হয়নি, আমি সর্বোচ্চ স্তর কোড আনকোড বলে দিচ্ছি, যে যা বুঝে বুঝে নিক, তাতে এইটুকু হবে যে এরা তো ক্ষমতা থেকে যাবেই, এই যে ক্ষমতায় যাওয়ার পরে কি হবে পাবলিকে, যে কিভাবে কি বুঝে নেবে এরা তো ভালো জানে তো, কারণ পাবলিকের উপর যা যা অত্যাচার হয়েছে, এরা ক্ষমতা থেকে গেলে পাবলিকই তো মোটামুটি এদের ঠিকঠাক সাইজ করে দেবে। ওমপ্রকাশ চৌতলা সিনড্রম গ্রাস করছে, বুঝলাম না আবার বলুন, ওমপ্রকাশ চৌতলা সিনড্রম গ্রাস করছে? ওমপ্রকাশ চৌতালার ক্ষেত্রেও একই হয়েছিল, কয়েকশো শিক্ষকের চাকরি গেছিল এবং সেটা প্রমাণিত হয়েছিল যে সর্বোচ্চ স্তরে দুর্নীতি, ওমপ্রকাশ চৌতালাকে 10 বছর জেল খাটতে হয়েছে, এখন বেলে বেরিয়েছে, প্যারোলে বেরিয়েছে। এখানে যা দুর্নীতির বহর, আমার ধারণা একেবারে সর্বোচ্চ স্তরে সাজা হবে যদি সব ধরা পড়ে, ফলে এদের কাউ কারোর আর জেলের বাইরে দিনের আলো দেখবে বলে আতঙ্ক তো মনে হচ্ছে না, আতঙ্ক তো থাকবেই, ভয়ঙ্কর আতঙ্ক গ্রাস করে ফেলেছে, এরা বলতো না ভয়ঙ্কর খেলা হবে, এরা সেরকম ভয়ঙ্কর আতঙ্কে আছে। এখন ইডি সিবিআই কি ভয়ঙ্কর খেলাই খেলছে? আমি জানি না ইডি সিবিআই খেলছে কি হুইসল মারছে, কিন্তু ইডি সিবিআই তার কাজ করছে, তার কাজ করুক, দুর্নীতির তদন্ত হোক, যারা অপরাধ করছে তারা ধরা পড়ুক, এবং পশ্চিমবাংলার রাজনীতিতে অন্তত এটুকু প্রমাণিত হোক যে অপরাধ করে সাজা পেতে হবে, তাহলে অন্তত আগামীর কাছে বার্তাটা দিতে পারবো যে একটা নতুন পশ্চিমবাংলা চাই, কারণ এই অন্যায় বহুদিন ধরে হয়ে চলেছে, সর্বোচ্চ স্তর থেকে হচ্ছে, এটাকে আর সহ্য হতে দেওয়া সহ্য করা যায় না। আমার একটা জিনিস, কালকে আপনি নিশ্চয়ই মাননীয় বিচারপতি সুব্রত তালুকদার, সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশটা শুনেছেন এবং রায়ও আপলোড হয়েছে, তাতে কিন্তু কোনো রিলিফ নেই। জাস্টিস গাঙ্গুলি বলেছিলেন 32,000 শিক্ষক 4 মাস চাকরি করবেন, 500 শিক্ষক হিসাবে বেতন পাবেন, ডিভিশন বেঞ্চ বলল না ওরা পূর্ণ সময় শিক্ষকের বেতন পাবেন, এবং জাস্টিস গাঙ্গুলি যে নিয়োগের কথা বলেছিল 3 মাসের মধ্যে সেই নিয়োগ প্রক্রিয়া চালু হবে থাকবে, তার মানে কি এই যে 32,000 কেউ আবার অ্যাপটিটিউড টেস্ট ইন্টারভিউ এর মধ্যে দিয়ে যেতে হবে,
তারপর তারা যদি সিলেক্ট হয় তাদের চাকরি থাকবে, না হলে থাকবে না। এটা তো জাস্টিস গাঙ্গুলির রায়কেই একটু মডিফাই করে সুপ্রিম কোর্ট এই ডিভিশন বেঞ্চ কার্যত মান্যতা দিল, কি বলবেন আপনি? না একেবারে ঠিক, একেবারে ঠিক। তার কারণ হচ্ছে জাস্টিস গাঙ্গুলি যে রায়টা দিয়েছিলেন সেই রায়ে পরিষ্কার বলা হয়েছিল যে এটা প্রমাণিত হয়েছে যারা ট্রেন্ড নয়, ডিএলএড নয়, তাদের চাকরি দিয়ে দেওয়া হয়েছে। অথচ সেই সময় যেটা নিয়ম ছিল যে আগে ডিএলএড যারা ট্রেন্ড তাদের চাকরি দিতে হবে, তারপরে নন ডিএলএড, নন ডিএলএড যাদের তাদের দু বছরের মধ্যে ডিগ্রিটা করে নিতে হবে। এরা কিছু ডিএলএড কে চাকরি দিয়েছে, তারপর দুনিয়ার যত নন ডিএলএড তাদের চাকরি দিয়ে দিয়েছে। কারণটা কি? তখনও তো অনেক ডিএলএড ছিল তো, অর্থাৎ এখানেও দুর্নীতির একটা গন্ধ রয়েছে। তা কোর্ট তো সেটাকেই মেনে নিয়েছে, কোর্ট তো কোথাও ইন্টারভিউটা বন্ধ করেনি। ইন্টারভিউ করো, যারা ডিএলএড পেয়েছে ওদেরও ইন্টারভিউ করো, তার সঙ্গে এরাও বসুক, এরা যদি যোগ্য প্রমাণিত হয় চাকরি পাবে। সুতরাং মানে জাস্টিস গাঙ্গুলির যে রায় সেটাকেই মোটামুটি আমার ধারণা 80% বহাল রেখেছে। শুধু এরা মাইনেটা পাবে, যেটা উনি বলেছিলেন এর মাইনে পাবে, অল্প মাইনে পাবে, সেটা ফুল মাইনে পাবে এইটুকু বলেছে। তাতে এদের আনন্দের কোনো কারণ নেই। জাহাজ যখন ডোবে তখন সবার আগে ইঁদুর পালায়, জানেন তো। এই যে শুভা প্রসন্নের এই যে ক্ষোভ, হ্যাঁ, কেরালা স্টোরি থেকে শুরু করে নানা বিষয়ে, এটা কিসের ইঙ্গিত বাহী? মদন মিত্র বলছেন যে এসএসকেএম বয়কট, হ্যাঁ, এগুলো কিসের ইঙ্গিত বাহী? কি মনে হচ্ছে যে টাইটানিক, তৃণমূল টাইটানিক ডুবতে চলেছে, সময়ের অপেক্ষা? না, তৃণমূল টাইটানিকের গলা অব্দি ডুবে গেছে, খুব বেশি আর নেই। এখন মদন মিত্রকে সিরিয়াসলি কেউ দেয় না, আমিও নেবো না ওর কথা খোটা। কিন্তু শুভা প্রসন্ন একটা সময় তো পরিবর্তনের একটা বড় কারিগর হয়েছিলেন, ফলে তার এই বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই মানে উনিও বুঝতে পেরেছেন এখন যদি প্রতিবাদ না করা হয় তাহলে আগামী দিনে এই সরকার চলে যাবার পর মানুষের কিন্তু মুখোমুখি হতেই হবে, হতেই হবে, কিছু করার নেই। ফলে এখন তাকেও প্রতিবাদের রাস্তায় যেতে হচ্ছে, কারণ এরা যা করছে এরা তো সমস্ত সীমা লঙ্ঘন করে গেছে। বামপন্থীদের তো চোখের সামনে দেখেছি আজকে যা যা পশ্চিমবঙ্গায় অন্যায় হয়ে চলেছে সেগুলো সৃষ্টিকর্তা বামপন্থীরা, কিন্তু এরা হচ্ছে তথাগত রায়ের ভাষায় সিপিএম এর মেধাবী ছাত্র ছাত্রী। সিপিএম যা যা করেছিল এরা তাকে বহুদিন আগে টপকে, তারা যদি গ্রাজুয়েশন করে এরা এমএ একেবারে পিএইচডি পাস করে ফেলেছে দুর্নীতিতে। এবং সিপিএম এর মেধাবী ছাত্র ছাত্রী না বলে যদি বলা হয় সিপিএম এর অক্ষম অনুকরণ করেছে, তর্কের খাতিরে মেনে নিলাম যে সিপিএম চাকরিতে দুর্নীতির মাধ্যমে স্বজন পোষণে লোক ঢুকিয়েছে, ঢুকিয়েছে এটা সবাই জানি, কিন্তু টাকা নিয়ে চাকরি সিপিএম বোধ হয় দিয়েছে বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয় না, কি বলবো? ওটা ঠিকই আছে, সেটা হচ্ছে সিপিএম তো একটা অর্গানাইজড পলিটিক্যাল পার্টি, ফলে ওরা শেষে মানে ক্ষমতায় আসার পরেই 5 বছর পরে যখন দেখলো যে পশ্চিমবাংলা মোটামুটি তাদের কেউ চ্যালেঞ্জার নেই, ফলে ওরা ধীরে ধীরে ক্ষমতাকেই মানে যাকে বলে খাওয়া মেখে ফেলা সবই করলো, এবং তাদের সমস্ত নীতি ছিল ক্ষমতা কেন্দ্রিকতা। ফলে যেভাবে ক্ষমতা দখল করব, কেউ বিরোধিতা করলে তাকে ক্রাশ করে দেব, দুর্নীতি করব, বুথ দখল করব, মারবো, ধরবো, সব জায়গায় দরকার হলে অযোগ্য লোক ঢোকাবো, কিন্তু আমার লোক নিতে হবে, এইগুলো গ্রাস করেছিল। এদের তো একটা লক্ষ্য ছিল, এরা বলেও ছিল, যার জন্য আমরা সেই সময় তো এদের সমর্থনও করেছিলাম, এদের আন্দোলনকে সমর্থন করেছিলাম যে এরা অন্তত গণতন্ত্রের স্পেসটা বাড়াবে। এরা যে এভাবে ব্যর্থ হবে আমরা তো কখনো ভাবতে পারিনি। ফলে এরা সিপিএমকে বহুদিন আগে অনেকে বলছেন, হ্যালো, প্যাথোলজিক্যাল লায়ার, আপনি কি সহমত? গোটা দলটাই, গোটা দলটাই, এরা একেবারে কি বলবো, রাজনৈতিক প্রজ্ঞা তো নেই, রাজনৈতিক ভাবনা নেই, কোনো আদর্শ নেই। এই দলটা সৃষ্টি হয়েছিল সিপিএম কে সরাতে, সিপিএম কে সরানোর পর আর কোনোভাবে দলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার কোনো ভাবনা নেই। এবং সবচেয়ে বড় কথা, এরা প্রশাসক হিসেবে প্রতিদিন নিজেদের অযোগ্যতার পরিচয় দিচ্ছে। এখন অযোগ্যতা ঢাকতে একটাই কাজ, সেটা হচ্ছে মিথ্যার আশ্রয় নেওয়া। ফলে প্রায় প্রত্যেকেই দেখেছি অম্লান বদনে মিথ্যেগুলো বলে যায়, অম্লান বদনে। ফলে
প্রত্যেকে, আমি আর সিঙ্গুলাল কাউকে করবো, প্রত্যেকেই মিথ্যে কথা বলে। আমি আমি দেখলাম না যে দলটা ঠিক সিরিয়াসলি সত্যি কথা বলে, কথা বলে হয় না এগুলো, আমি দেখতে পেলাম না এদের কাউকে, এরা প্রত্যেকেই তাই। নভেম্বর ডিসেম্বর লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে এই রাজ্যের শাসক দলের মহিরুহ পতন হবে, মানে এজেন্সির তৎপরতায়, মানে টাইমিংটা অনেকে তাই বলছেন, অনেক পলিটিক্যাল অবজার্ভার ইত্যাদি। তো আপনি কি সহমত? কারণ প্রত্যেকটা একটা পলিটিক্যাল ডিসিশন হয়, আপনি বড়র দিকে অগ্রসর হলে তার ইমপ্লিকেশনস কি হবে, অনেক কিছু মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হয়। তা নির্বাচনের পাঁচ ছ মাস আগে কোনো সিদ্ধান্ত নিলে তার অধিকার জনমানুষের থাকে এবং সেটাকে ক্যাপিটালাইজ করে ইলেকশনে ফায়দা পাওয়া যায়। তো সেইভাবেই এগোচ্ছে কেন্দ্রের শাসক দল। এটা একজন সাংবাদিক হিসেবে আপনার অ্যাসেসমেন্ট হতেই পারে, আমি অ্যাসেসমেন্টের পক্ষে বিপক্ষে একটা কথাও বলবো না, ইউ হ্যাভ গট এভরি রাইট টু অ্যাসেস দ্য সিচুয়েশন। আমি যেটা মনে করি যে বর্তমান সরকার ইডি বা সিবিআই কে খুব একটা মানে হস্তক্ষেপ করে না তাদের কাজে, বরং তারা যাতে স্বাধীনভাবে কাজ করে সেইটাই কিন্তু তারা চেষ্টাটা করে। ফলে ইডি সিবিআই কখন কিভাবে এগোবে সেটা তাদের ব্যাপার। সুতরাং আগামী দিনে ইডি সিবিআই কবে কাকে ধরবে কাকে তুলবে অ্যাবসলিউটলি তাদের ব্যাপার। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি চাইব অপরাধ যারা করেছে তারা যেন শাস্তি পায়, তারা যেন শাস্তি পায়, তারা যেন ছাড়া না পায়। এবং একবার যখন ক্ষমতা থেকে এরা যাবে, এদের কিন্তু আমি বলছি ক্ষমতায় থাকার অধিকার বহুদিন আগে হারিয়েছে, এরা ক্ষমতা থেকে একবার যখন যাবে অন্তত এইটুকু সাজা যেন দেওয়া হয় যে আগামী দিনে এইরকম ক্ষমতার সুযোগ নিয়ে অপরাধ করতে তুই যেন সাহস না পায়। আর কিছু শিক্ষাবিদ বলছেন যে এই ঘটা করে শিক্ষক দিবস পালন করার কোনো অধিকারই আর তৃণমূল কংগ্রেসের সরকারের নেই। শিক্ষক দিবস, স্বাস্থ্য দিবস, আমি তো মনে করি মানুষের হয়ে কথা বলার কোনো অধিকার নেই। এটা একেবারে এমন একটা রাজনৈতিক দল, খুব কষ্ট হয় ভাবতে, কারণ একটা সময়ে 2006-07-08 যখন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিলেন সিঙ্গুল বা নন্দীগ্রামে, দিনের পর দিন ওই অঞ্চলে গেছি, তখন তো আমরা কেউ কমপ্লেন ছিলাম না, টিভিতে চেঁচামেচি করেছি এবং সিপিএম এর বিরুদ্ধে অন্তত মিডিয়াতে লড়াই করেছি। এবং আমরা তো সকলে জানি, আপনিও জানেন, যে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করাটা কি কঠিন কাজ। একটা রাজনৈতিক দল কর্মী অন্য জায়গায় চলে গিয়ে লুকিয়ে পড়তে পারে, আমরা তো পারি না, কারণ আমাদের মুখটা সকলে চেনে। সেই রিস্ক নিয়ে আমরা লড়াইটা করেছি, চেয়েছিলাম যে সিপিএম এর যে এটা গেলে, অপশাসন গেলে অন্তত একটা সুশাসন প্রতিষ্ঠিত হবে, অন্তত সুশাসন হোক না হোক গণতন্ত্রের স্পেসটা বাড়বে। এরা যে এই জায়গায় পৌঁছবে সত্যি ভাবতে পারিনি। ফলে এখন আমার লক্ষ্য একটাই, এরা চলে যাক, দে শুড গো নাও, এরকম একটা অপদার্থ মানে প্রশাসনের সঙ্গে একটাই তুলনা হয়, সেটা হচ্ছে লালুর 15 বছরের। লালুর 15 বছর স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন।